আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার নিউট্রিরিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি ডাক্তার সিফাত রহমান। স্বাস্থ্য ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা ও তার সমাধান নিয়ে প্রতি সপ্তাহে শুক্রবার ঠিক এই সময়ে আমরা থাকছি আপনাদের সাথে, আর প্রতি পর্বে আমাদের সাথে উপস্থিত থাকেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। আমরা আজকে কথা বলবো ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির উপায়। আগামীকাল 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, আর সেই দিনটিকে মাথায় রেখে আজকের প্রোগ্রাম আমরা সাজিয়েছি ক্যান্সার নিয়ে। আপনারা চাইলে সরাসরি আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে পারেন। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ডাক্তার অসীম কুমার সেনগুপ্ত, কনসালটেন্ট অঙ্কোলজি, ক্যান্সার কেয়ার সেন্টার, ইউনাইটেড হাসপাতাল। আমাদের ফোন নাম্বার গুলো বলে দিচ্ছি, 833-2509 অথবা 833-2754। আমি আবার বলছি, 833-2509 অথবা 833-2754। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং সেই সাথে দর্শকরা যারা টিভির সেটের সামনে বসে আছেন তাদেরকেও ধন্যবাদ। স্যার, আমরা তো জানি যে আগামীকাল 4 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস, এবং সেই দিনটিকে মাথায় রেখে আজকে আমরা ক্যান্সার নিয়ে কথা বলবো। একদম শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে ক্যান্সার বলতে আসলে কি বোঝায়। সাধারণত যেটা আমরা বুঝি ক্যান্সার সম্বন্ধে বা যেটা মানুষ জানে, এটা একটা অস্বাভাবিক চাকা শরীরের যে কোনো অংশ হতে পারে এবং যেটার কোনো নিয়ন্ত্রণ থাকবে না তার বৃদ্ধির ব্যাপারে, যেটা সাধারণত স্বাভাবিক নয়, আমাদের স্বাভাবিক যে চলাফেরা বা আমাদের যে বৃদ্ধি সেক্ষেত্রে একটা অস্বাভাবিক চাকা বলবো, এবং যেটা নিয়ন্ত্রণহীন থাকবে এবং যেটা ক্ষতির কারণ হয়ে উঠতে পারে মানুষের জন্য। আচ্ছা, তার মানে কি যে অস্বাভাবিকভাবে যদি কোষ বিভাজিত হয় বা যদি শরীরে কোনো অঙ্গ যদি অস্বাভাবিকভাবে বেড়ে উঠতে থাকে তাহলে সেটাকেই ক্যান্সার বলা যায়? একদম। আচ্ছা স্যার, এখন জানতে চাই যে শরীরের কোন কোন অঙ্গে সাধারণত ক্যান্সার হয়ে থাকে? এটার আসলে কোনো স্পেসিফিক কোনো সাইট নেই, যে কোনো অংশে কিন্তু ক্যান্সার হতে পারে। আমাদের একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো জায়গায়, ইভেন রক্ত বলি, আমরা লাংস বলি, ব্রেস্ট বলি, লিভার বলি, সব জায়গায় হতে পারে। এটা কোনো স্পেসিফিক কোনো সাইট নেই, যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজটা বেশি থাকে, যে এই অংশে একটু বেশি হতে পারে, ওই অংশগুলোতে একটু বেশি হতে পারে, এগুলোতে একটু কম হতে পারে, এই ধরনের কিছু স্ট্যাটিস্টিক্স থাকে বা রেশিও থাকে। আচ্ছা স্যার, তাহলে কি আমাদেরকে একটু বলবেন যে সাধারণত কোন অঙ্গে সবচেয়ে বেশি হয়ে থাকে? সেটা যদি আমাদের বাংলাদেশের সিনারিওটা চিন্তা করি, আমরা যেমন পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সারটা খুব বেশি পরিমাণে পাচ্ছি, এবং মেয়েদের ক্ষেত্রে আমরা পাচ্ছি ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুমুখের ক্যান্সার। আচ্ছা, এছাড়া কি আরো এমন কোন ক্যান্সার আছে যেমন ব্রেইন টিউমার, সেটা কি ক্যান্সারে পরিণত হতে পারে? অবশ্যই, আমি তো আগেই বলেছি যে এখানে স্পেসিফিক কোনো সাইট নেই, এবং ব্রেনেরও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যান্সার পাচ্ছি এখন। বাট আমরা যখন পার্সেন্টেজ চিন্তা করি বা সংখ্যাগতভাবে চিন্তা করি, আমাদের ওই যেটা বললাম যে পুরুষের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার এবং মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটা বেশি পাই। এছাড়া আমরা সার্বিকভাবে চিন্তা করলে আমরা কিন্তু হেড নেক ক্যান্সার, গলা এবং মুখের ক্যান্সার কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছি, উভয় ক্ষেত্রে, মহিলা এবং পুরুষ সব ক্ষেত্রে। আচ্ছা স্যার, আপনি কি আমাদেরকে বলবেন যে পুরুষদের ক্ষেত্রে ফুসফুস ক্যান্সার অনেক বেশি বেড়ে যাচ্ছে, তো বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে এটার পিছনে কারণটা কি? শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের ক্ষেত্রে যেটা বলা হয় স্মোকিং, মানে আমরা যদি তামাক পান করি সেটাই সবচেয়ে পজিটিভ ফ্যাক্টর হিসেবে ধরা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা পলিউশন, যেটা আমরা এনভায়রনমেন্ট থেকে অনেক সোর্স পাই, যেটা ক্যান্সারের কারণ হতে পারে। এবং আমাদের দেশে তো এখন পলিউশনটা অনেক বেশি, অনেক বেশি, এই জন্য আমাদের কিন্তু ক্যান্সারের যে হারটা সেটা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এবং এটা আমরা চিন্তা করতে পারছি না যে আমাদের সামনে কি আসছে। তো এই জন্যই আমাদের আজকে যে প্রতিপাদ্য বিষয় সেটার সাথে আমি একদম একমত। আমরা যদি প্রথম থেকে প্রতিরোধ করতে পারি, আমরা যদি আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করতে পারি, আমরা কিন্তু এটা অনেকাংশে কমিয়ে ফেলতে পারবো। আচ্ছা স্যার, এখন একটু জানতে চাই যে আপনি বললেন যে মুখের ক্যান্সার অনেক বেশি বেড়ে যাচ্ছে, তো সেটার পিছনে কি কারণ? সেখানেও তামাক একটা অবশ্যই অংশ। তামাক তো আমরা যেমন ধূমপান করছি, আমাদের এখানে মা বোনদের বেশি কিন্তু হয় এগুলো, যারা ইউজুয়ালি আমরা তামাক সেবন করি, সেটা স্মোকিং ক্ষেত্রে হোক, আমরা যে পান জর্দা সুপারি, এগুলো কিন্তু একটা ক্যান্সারের কারণ। এবং আরেকটা হচ্ছে ওরাল হাইজিন, আমরা যদি হাইজিনটা মেনটেন না করি, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করি, এগুলো একটা কারণ হয়ে উঠতে পারে আমাদের। তাহলে দেখা যাচ্ছে যে মুখের ভিতরের হাইজিনটা কেমন সেটার উপর নির্ভর করছে? অবশ্যই অবশ্যই, এগুলো আমরা আসলে কিছু কিছু ক্যান্সার আমরা দিয়ে কোনো কারণই খুঁজে পাই না, কিন্তু কিছু কিছু কারণ আমরা পাই, ধরতে পারি যে এগুলো একটা পজিটিভ ফ্যাক্টর, সেগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে আমরা অবশ্যই তার পার্সেন্টেজটা কমিয়ে রাখতে পারি।
আচ্ছা স্যার, এখন আপনার কাছে জানতে চাই, যেহেতু হচ্ছে আগামীকাল বিশ্ব ক্যান্সার দিবস, তো বাংলাদেশে এই দিনটিকে আসলে কিভাবে উদযাপন করা হয়? 2016 থেকে 2018 এই 3 বছর কিন্তু ওয়ার্ল্ড ক্যান্সারটাকে একটা ক্যাম্পেইন হিসেবে ধরা হয়েছে, এবং এখানে আমাদের মূল স্লোগানটা হচ্ছে উই ক্যান আই ক্যান। উই ক্যান বলতে এখানে আমরা সার্বিকভাবে আমাদের সবাই মিলে কি করতে পারি এটা প্রতিরোধের জন্য, আই ক্যান বলতে আমি নিজে কি করতে পারি। উই ক্যান বলতে আমরা যেটা মিন করি যে আমরা সরকার, প্রাইভেট সেক্টর, জনগণ, মিডিয়া সবাই মিলে আমরা কিভাবে ক্যান্সার প্রতিরোধে বা ক্যান্সারের অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে পারি। সরকার থেকে যেটা আসতে পারে যে ফেসিলিটিসগুলো অ্যাভেলেবেল করা, আধুনিক যন্ত্রপাতিগুলো অ্যাভেলেবেল করা, চিকিৎসা ব্যবস্থা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এগুলো কিন্তু আমরা সবাই মিলে করতে পারি। আই ক্যান বলতে আমি কি করতে পারি, আমি নিজে সচেতন হতে পারি, আমি আমার খাদ্যাভ্যাস চেঞ্জ করতে পারি, আমি সচেতন হতে পারি এবং আমার পরিবারের সবাইকে সচেতন করতে পারি, এবং আমার শর্টটাকে মানে রেইজ মাই ভয়েস, সবসময় ক্যান্সার প্রতিরোধের বিরুদ্ধে ক্ষতিকর যেগুলো যেগুলো ক্যান্সারের কারণ হয় সেগুলোর বিরুদ্ধে কথা বলা, সেগুলো নিজে পালন করা এবং সমাজে ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে আই ক্যান এবং উই ক্যান, এটাই হচ্ছে প্রতিবাদ্য বিষয়। আচ্ছা, মানে আমার নিজে সচেতন হতে হবে এবং আমার আশেপাশের মানুষকে সচেতন করতে হবে। এক্স্যাক্টলি। তো সচেতন হওয়ার আগে আমাদের কিন্তু আগে জানতে হবে যে আসলে ক্যান্সার হওয়ার পিছনের কারণগুলো কি। স্যার, এখন জানতে চাই যে আসলে ক্যান্সারের পিছনে রিস্ক ফ্যাক্টর গুলো আসলে কি? কিছু রিস্ক ফ্যাক্টর অবশ্যই আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড স্টাডি করে বের করা হয়েছে এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। প্রথমত বলতে পারি বয়স, ইউজুয়ালি একটু মিড এইজে বা মিড এইজের পরে ক্যান্সারগুলো হয়, সেক্ষেত্রে বয়সটা যখন একটু বাড়তে থাকবে আমাদের ক্যান্সারের রিস্কটা একটু বাড়তে থাকে। এটা ঠিক, বাচ্চাদেরও কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্সার হয়, কিছু স্পেসিফিক ক্যান্সার বাচ্চাদেরও হয়, যেমন আমরা লিউকেমিয়া বলতে পারি, আমরা লিম্ফোমা বলতে পারি, আমরা কিছু সারকোমা বলতে পারি যেগুলো বাচ্চাদের খুব হয়। তাছাড়া আমরা দেখছি 50-60 এই বয়সটা হচ্ছে ক্যান্সারের জন্য সবচেয়ে ভালনারেবল এজ। এছাড়া আসতে পারে আপনার অ্যালকোহল। স্যার, আমরা একটি ফোন কল নিয়ে আবার আসছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান, আমি গেদামা থেকে বলতেছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নানির প্রাথমিক অবস্থায় একটা টিউমার বেড়েতে ছিল, এটা অপারেশন করার পরে প্রাথমিক অবস্থা তারা বলছেন না কোন ক্যান্সার হয় নাই, বাট 10-12 দিন পরে দেখছি যখন ব্যথা হয়েছে তখন দেখতেছি যে নিয়ে গেছি, তখন টেস্ট করে বলছে প্রাথমিক অবস্থা ক্যান্সার ধরা পড়েছে, তখন কি করতে পারি? আচ্ছা স্যার, আপনার কি কোনো প্রশ্ন আছে ওনার কাছে? কোথায় বললেন একটু প্লিজ বলবেন, জাস্ট আমি লোকেশনটা বুঝতে পারিনি প্লিজ। বেস্ট বেস্ট বেস্টের উপরে ছিল। আচ্ছা, এটা কি বায়োপসি করা? হ্যাঁ জি, এটা মানে 10 দিন আগে অপারেশন করার পরে। আচ্ছা, অপারেশন করে ফেলেছে, দ্যাট মিন্স আপনার আপনার ওয়াইফের, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ওয়াইফের ব্রেস্ট থেকে ফেলে দিয়েছে একেবারে? এখন যেটা করতে হবে, ব্রেস্ট টিউমারের ট্রিটমেন্টটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার, সেখানে অনেক কিছু জিনিস দেখতে হয়, তার টিউমার সাইজটা কেমন, তার হরমোন স্ট্যাটাসটা কেমন, তার বগলের নিচে কোনো টিউমার ছিল কিনা, তার উপর নির্ভর করে তার অপারেশনের পরবর্তী চিকিৎসাগুলো কিন্তু ঠিক করতে হয়। এখানে কেমোথেরাপির ইস্যু থাকতে পারে, রেডিওথেরাপির ইস্যু থাকতে পারে, তো আমার যেটা পরামর্শ থাকবে আপনি একজন অনকোলজিস্টের সাথে কথা বলুন তাড়াতাড়ি, উনি ওনার স্টেজিংটা করে তার পরবর্তী চিকিৎসা নির্ধারণ করে দিতে পারবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। স্যার, আপনি বলছিলেন যে ক্যান্সার রিস্ক ফ্যাক্টরগুলো, হ্যাঁ আমরা যেমন এজের কথা বললাম, এরপরে যদি আমরা বলি অ্যালকোহল, আমরা যদি যে যত পরিমাণ অ্যালকোহল পান করবে তার ততখানি কিন্তু রিস্কটা থেকে যাচ্ছে, সীমিত পরিমাণে ঠিক আছে, বাট একটা নির্দিষ্ট পরিমাণে বেশি আমরা যদি প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করি তাহলে কিন্তু একটা চান্স থেকে যায়, স্পেশালি আমাদের স্টোমাকের ক্যান্সার, ইসোফাগাসের ক্যান্সার এগুলো হতে পারে। এছাড়া আসতে পারে ডায়েট, কোন ধরনের ডায়েট খেলে ইউজুয়ালি ক্যান্সার হওয়ার চান্স থাকে। আমরা বলি যে খুব রেড মিটগুলো, চর্বিযুক্ত খাবারগুলো কিংবা যেগুলো প্রিজার্ভ ফুড সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলি, আর যেটা বেশি করে বলি সেটা হচ্ছে ফ্রুটস, ভেজিটেবলস এগুলো বেশি খেতে, অ্যান্টি অক্সিডেন্টগুলো বেশি খেতে, ক্যালসিয়াম রিচ ডায়েটগুলো খেতে, তাহলে ক্যান্সারের চান্সটা কমে যায়। আরেকটা হচ্ছে আপনার ওবেসিটি, ওবেসিটি কিন্তু অনেকগুলো ক্যান্সারের কারণ, স্পেশালি আমাদের মা বোনদের ক্ষেত্রে বলতে পারি ব্রেস্ট ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, এগুলো কিন্তু ওবেসিটি থেকে হতে পারে। এছাড়া কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া, কিছু প্যারাসাইটসও ক্যান্সারের কারণ হতে পারে। ভাইরাস বললে আমরা সাধারণত যেটা বুঝি হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস সি ভাইরাস, এছাড়া আরও কিছু ভাইরাস যেমন ইবি ভাইরাস, অ্যাবস্টেন ভাইরাস, যেগুলো লিম্ফোমার কারণ হতে পারে, কিংবা কিছু ব্যাকটেরিয়া শরীরের মধ্যে আমাদের যেমন হেলিকোভেক্টর প্যালোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াও কিন্তু ক্যান্সারের কারণ হয়।
যাদের এটা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকবে। এছাড়া আমরা যদি বলি স্মোকিং, সেটা প্রথমে বলেছি আমরা, এটা একটা পজিটিভ ফ্যাক্টর, লাং ক্যান্সার এবং ইসোফাগাস, ইভেন কিডনি ক্যান্সার, এগুলো কিন্তু স্মোকিং থেকে হতে পারে। তাছাড়া আমরা যদি বলি যেমন যাদের ইমিউনিটি কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ইউজুয়ালি আমরা যদি বলি যাদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে, যাদের এইচআইভি ইনফেকশন থাকে তাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ওরা কিন্তু ভেরি প্রোন টু বি ক্যান্সার পেশেন্ট। আর অনেক কিছু আছে আসলে এর মধ্যে। ক্যান্সারের সাথে কি জেনেটিক্যাল কোনো প্রিডিসপোজ ফ্যাক্টর থাকে? এক্স্যাক্টলি, কিছু 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 ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলি যেমন ব্রেস্ট ক্যান্সার, এখানে একটা জেনেটিক কারণ থাকে। কোলোরেক্টাল ক্যান্সার, আমাদের পায়ুপথের ক্যান্সার যেটা বলি, সেখানেও কিন্তু জেনেটিক কারণ হিসেবে থাকে। মানে অর্থাৎ যদি বাবা মায়ের বা হচ্ছে তার পরিবারের কারো থাকে তাহলে কি তার মধ্যে সেটা সেটা আসার চান্স থাকে? যাদের নেই তাদের থেকে কিছুটা পরিমাণ হলেও বেশি থাকে। এই জন্য আমরা যখন প্রিভেনশন করি বা সচেতন হতে বলি, যাদের ফ্যামিলিতে এইসব ক্যান্সারের হিস্ট্রি থাকে তাদেরকে একটু আগে ভাগে সচেতন হতে বলি। আচ্ছা, আগে ভাগে সচেতনতা। স্যার, এই কথাটার সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ক্যান্সার স্ক্রিনিং। কারণ আমরা জানি যে স্ক্রিনিং করলে যদি ক্যান্সারটা আগেই যদি সেটা ধরা পড়ে সেক্ষেত্রে সেটার চিকিৎসাটা অনেকটা ভালো হয়। স্যার, এই সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, সবকিছু আসলে স্ক্রিনিং করে হয় না, কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে আমি বলতে পারি, যেমন জরায়ু মুখের ক্যান্সার, তারপর আপনার আরো কিছু ক্যান্সার আছে যেগুলো আমরা স্ক্রিনিং করলে বের করতে পারি, ব্রেস্ট ক্যান্সার, এটা কমনলি করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা স্ক্রিনিং প্রসেসে ধরেন যাদের 40-এর বেশি বা 40 বয়স তাদেরকে আমরা ইয়ারলি একটা ম্যামোগ্রাম করতে বলি, এবং 20 বছর পর থেকে প্রতিটা মা বোনদের আমরা বলি যারা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলে একটা এক্সামিনেশন আসে যেটা নিজে নিজে করতে পারে বাসায় বসে, এটা আমরা প্রতি মাসে একবার করতে বলি। আর 40 বছরের পরে সবাইকে আমরা ইয়ারলি একটা ম্যামোগ্রাম করতে বলি অ্যাটলিস্ট। এর মধ্যে যদি কোনো ডাউটফুল কিছু থাকে সাথে সাথে আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। সেই স্ক্রিনিং সুবিধাটা আসলে বাংলাদেশে কোথায় কোথায় অ্যাভেলেবল আছে? এটা বলতে গেলে সরকারি এবং বেসরকারি সব লেভেলে আছে। স্পেশালি আমি যে হাসপাতালে কাজ করি সেই হাসপাতালের কথা বলতে পারি, ইউনিয়ন হাসপাতালে, এখানেও কিন্তু আমাদের কিছু স্ক্রিনিং প্রসেস আছে, স্পেশালি সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এসব ক্ষেত্রে আমরা অবশ্যই, কোলোরেক্টাল ক্যান্সার, এগুলোতে স্ক্রিনিং এর অনেকগুলো প্যাকেজ আছে। এছাড়া আমরা স্বাভাবিকভাবে সাধারণভাবে কিছু রুটিন টেস্ট করেও কিন্তু আমরা, যেমন টিউমার মার্কার্স আছে, আমরা একটা বুকের এক্সরে করলাম, একটা স্টুলের বা পায়খানার পরীক্ষা করলাম, এগুলো দিয়ে কিন্তু আমরা স্ক্রিনিং প্রসেসটাকে চালু রাখতে পারি। আচ্ছা, তো এই স্ক্রিনিং মেথডটার মানে খরচ সম্পর্কে কি আমাদের একটু বলবেন? কারণ আমাদের দেশে অনেকেই আছে যারা হয়তো সেটা অ্যাফোর্ড করতে পারে না। হ্যাঁ, এটা আসলে নির্ভর করে কোথায় করবে। যেমন সরকারি লেভেলে করলে কিন্তু খুব কম খরচে পাওয়া যায়, বাট বেসরকারি লেভেলে কিছুটা খরচ হয়, বাট আমার মনে হয় এটা সাধ্যের মধ্যে আসে আর কি। আচ্ছা, তার মানে এটা আসলে ভয় পাওয়ার কিছু, ভয় পাওয়ার কিছু, এটা খুব বড় একটা খরচ না আসলে। আচ্ছা স্যার, আমরা একটু বিরতিতে যাবো, পরে ফিরে আসছি। নিউট্রিরিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হলো একটি বিরতিতে যাবার। বিরতির পরেই ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতি শেষে ফিরে এলাম নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকে কথা বলছি ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির উপায়। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার অসীম কুমার সেনগুপ্ত, কনসালটেন্ট অঙ্কোলজি, ক্যান্সার কেয়ার সেন্টার, ইউনাইটেড হসপিটাল। আপনারা চাইলে সরাসরি আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো হচ্ছে 8332509 অথবা 8332754। আমি আবার বলছি 8332509 অথবা 8332754। স্যার, বিরতি শেষে ফিরে এলাম। বিরতিতে যাবার আগে অনেকগুলো বিষয় নিয়ে কথা হচ্ছিল। এখন স্যার আপনার কাছে জানতে চাই যে ক্যান্সারের আসলে কি কি সাইন সিমটমস বা কি কি উপসর্গ আছে? ওকে, ধন্যবাদ। প্রথমত কিছু অ্যালার্মিং সিমটমস থাকবে, আমরা যেটা সবসময় বলি এবং এটা অ্যাওয়ারনেস এর পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় এটা প্রকাশ করি, সেটা হচ্ছে যে কোনো পথ দিয়ে রক্ত যাওয়া শরীর থেকে, সেটা মুখ দিয়ে হোক, সেটা নাক দিয়ে হোক, কিংবা পায়খানার রাস্তা দিয়ে হোক, এটা একটা প্রধান অ্যালার্মিং সাইন বলি আমরা। এছাড়া শরীরে হঠাৎ করে অস্বাভাবিক কোনো চাকা চলে আসা, সেটা একটা অ্যালার্মিং সাইন বলি। আরেকটা অ্যালার্মিং সাইন হচ্ছে আমার হঠাৎ করে গলার স্বরটা বসে যাওয়া, অনেকদিন ধরে, 2 সপ্তাহ 1 মাসে ঠিক হচ্ছে না, অথবা একটা শুকনো কাশি, সেটাও 2 সপ্তাহ 1 মাস হয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নেওয়া হলো, আমাদের জেনারেল ফিজিশিয়ান যারা আছে তাদের পরামর্শ নেওয়া হলো, কিন্তু কিছুতেই কোনো ওষুধই কমছে না, এগুলো সবকিছু কিন্তু অ্যালার্মিং সাইন। এবং আরও একটা কমন সাইন্স থাকে কিছু, যেমন হঠাৎ করে শরীরের ওজন কমে যাওয়া, তার ক্ষুধা মন্দা হওয়া,
এবং প্রচন্ড দুর্বল লাগা, এগুলো কিন্তু একটা কমন সিমটমস বলি তো আমরা। অথবা হঠাৎ করে চামড়ার স্কিন কালার চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো সবই কিন্তু অ্যালার্মিং সাইন। তো যখন একটা পেশেন্ট আমাদের কাছে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আছে, আমরা তাকে প্রথমে ক্লিনিক্যালি এক্সামিন করি, কোথাও কোনো চাকা আছে কিনা, স্পেশালি লিম নোডসগুলো আমরা দেখি, যেমন গলার মধ্যে কিছু লিম নোডস থাকে, আমাদের বগুলে থাকে, কুচকিতে থাকে, এবং দরকার হলে আমরা কিছু ইনভেস্টিগেশনও করে নিই, যেমন আমরা রুটিন কিছু ব্লাড টেস্ট করি, তার যদি সিমটম থাকে যে তার অনেকদিন ধরে কাশি হচ্ছে আমরা একটা প্লেন এক্সরে করি, কিংবা আমরা যদি বলি যে গলার স্বর চেঞ্জ হয়ে গেছে কোনো পেশেন্ট এসে বলছে, তাহলে আমরা একটু ইএনটি ইভ্যালুয়েশন করে নিই, একটা ফয়েল করে ভিতরে দেখে নিই, এবং যেখানে যে সমস্যাগুলো হবে সেই সমস্যা অনুযায়ী আমরা কিছু ইনভেস্টিগেশন করে নিই। কিংবা মাথার একটা ব্রেন টিউমার নিয়ে আসলো, তার হিস্ট্রি হচ্ছে তার সিভিয়ার হেডেক, এবং হেডেকের সাথে তার ভমিটিং হচ্ছে, কিংবা কোনো খিঁচুনি হচ্ছে, এগুলো কিন্তু সবকিছু অ্যালার্মিং সাইন। তখন আমরা একটা সিটি স্ক্যান করি, আর কারো পায়খানার দিয়ে রক্ত যাচ্ছে তখন আমরা একটা কোলোনোস্কোপি করে নিই, ইভেন আমরা একটা স্টুলটা বা পায়খানাটা পরীক্ষা করে নিই, এগুলোর মাধ্যমে আমরা প্রাথমিক একটা ধারণা পেয়ে যাই। এরপরে আমরা করি একটা বায়োপসির দিকে যাবো, এটা খারাপ না ভালো, প্রথমে আমাদের কোষটা পরীক্ষা করি, এখানে কি ক্যান্সারের জীবাণু আছে কিনা, সেটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি, যেমন কোলোনোস্কোপি করলে আমরা কোলোনোস্কোপি যদি টিস্যু পেয়ে যায় সেখানে আমরা একটা পেয়ে যাব, অথবা আমরা এফএনএসি করতে পারি, যেটা লাং থেকে আমরা এফএনএসি করতে পারি, কিংবা ব্রেস্টের মধ্যে থাকলে আমরা টিস্যু বায়োপসি করতে পারি। লাং এর ক্ষেত্রে টিস্যু বায়োপসি করা যায়, এটা আসলে কোথায় টিউমারটা হয়েছে, তার লাং এর কোন পজিশন আছে, তার উপর ভিত্তি করে আমরা বায়োপসিটা করি। এই বায়োপসি করার পরেই আমরা বলতে পারি তার ভিতরে জীবাণু আছে কি নাই। জীবাণু থাকার পরে আমাদের পরবর্তী স্টেপটা হয় যে আমরা এটা কোন স্টেজে ওনাকে পেলাম, ওনার কোন ট্রিটমেন্টগুলো আমাদের এখন দিতে হবে। সেই জন্য স্টেজিং এর জন্য আমরা যেসব পসিবল সাইট থাকে, যেমন লাং থেকে কোথায় যেতে পারে, আমাদের মিডস্টেমে যেতে পারে, আমরা দরকার একটা সিটি স্ক্যান করব, আমাদের গলায় আসতে পারে, ইভেন লাং থেকে সব জায়গায় যেতে পারে শরীরে, বোনস বলেন, লিভার বলেন, সব জায়গায় যেতে পারে। তো স্টেজিং কিন্তু ট্রিটমেন্ট ডিসিশনের জন্য একটা প্রধানতম ফ্যাক্টর আমরা মনে করি, কারণ যে স্টেজে আসবে আমরা সেই স্টেজ অনুযায়ী কিন্তু চিকিৎসাটা শুরু করব, এবং এটা কিন্তু মিস করার কোনো সুযোগ নেই। আমরা প্রথম থেকেই যদি আমরা লাইন মতো চিকিৎসা করতে না পারি, সেটা কিন্তু আমাদের টোটালি আনকন্ট্রোল হয়ে যায়। আচ্ছা স্যার, যদি মানে কারো ক্যান্সার একদম আর্লি স্টেজে ধরা পড়ে, সেক্ষেত্রে আসলে সেই ট্রিটমেন্টটার মানে সাকসেস হওয়ার রেট কতটুকু, বা কতটুকু মানে সম্ভাবনা আছে যে সে সুস্থ হয়ে যাবে? কিছু কিছু ক্ষেত্রে আমরা 100% বলতে পারি, যেমন আমি মা বোনদের কথা বলি, যাদের জরায়ু মুখের ক্যান্সার হয় তাদের যদি আর্লি স্টেজে আমরা ধরে নিতে পারি, সেটা স্ক্রিনিং প্রসেস হোক বা পেশেন্ট যদি নিজে সচেতন থাকে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসে, আমরা স্টেজ 1-2 মধ্যে যদি ধরে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যান্সারটাকে একদম 100% কিউর করে ফেলতে পারি, যদি লাইন মতো আমরা ঠিক পথে চিকিৎসা করতে পারি। এই প্রসঙ্গে আমি দর্শকদের বলতে পারি, আমার মা নিজে কিন্তু একটা জরায়ু মুখের ক্যান্সারের পেশেন্ট, এবং উনি স্টেজ 1 ধরা পড়েছিল, এবং লাস্ট 15 ইয়ার্স ধরে উনি ভালো আছেন, ওনাকে আমরা ক্যান্সার মুক্ত বলতে পারি। তো সেক্ষেত্রে যেমন ব্রেস্ট ক্যান্সার, এটাও কিন্তু আমরা যদি আর্লি ধরতে পারি তাহলে কিন্তু এটা অনেকখানি নিবারণ করা সম্ভব। কিছু কিছু ক্যান্সার আছে হাইলি কেমোসেন্সিটিভ বলি, যেমন লিম্ফোমা, এটা যে কোনো স্টেজ থেকে কিন্তু আমরা কিউর করে ফেলতে পারি যদি সেটা খুব কেমোসেন্সিটিভ টিউমার হয়, এবং নর্মালি দেখা যায় এই লিম্ফোমাটা কিন্তু হাইলি কেমোসেন্সিটিভ টিউমার, মানে শুধুমাত্র কেমোথেরাপির মাধ্যমে এটা 100% কিউর করা যেতে পারে। ঠিক আছে, সেটা যদি স্টেজ 2 তে বা স্টেজ 3 থেকেও কিন্তু এটা ভালো হয়ে যেতে পারে, ইভেন স্টেজ 4 থেকেও কিন্তু লিম্ফোমা অনেক সময় খুব ভালো রেসপন্স করে। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন স্টোমাক ক্যান্সার বলি বা যে কোনো ক্যান্সার, খুব আর্লি ধরতে পারলে এবং যেটার প্রথমে সার্জারি করা দরকার, সেই সার্জারিটা বলতে আমি সময় মতো এবং ঠিক মতো সার্জারি করতে পারি, এবং সার্জারির পরবর্তী যে চিকিৎসাগুলো ওনার দরকার সেগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে এটা নিবারণ সম্ভব। কিংবা আমরা যদি কিউর করতে না পারি, একটা কন্ট্রোল রেট আমরা অনেক বছর যদি সেই পেশেন্টটাকে ভালো রাখতে পারি, তাহলে সেটাই কিন্তু আমাদের অনেকখানি বলবো আমরা। আপনি তো ডায়াগনোসিস সম্পর্কে বললেন যে কিভাবে ক্যান্সার ডায়াগনোস করে থাকেন, এখন জানতে চাই যে আসলে ট্রিটমেন্টটা কি? আপনি বলেন যে কেমোথেরাপি, এর পাশাপাশি আর কি কি ট্রিটমেন্ট? হ্যাঁ, অনেকগুলো ট্রিটমেন্ট আমরা বলি, তার মধ্যে সার্জারি যেমন থাকে, কেমোথেরাপি থাকে, রেডিওথেরাপি থাকে, এবং কিছু টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, অনেক কিছু থাকে আর কি, এবং উন্নত বিশ্বে এখন অনেক চিকিৎসায় চলে আসছে, বাট আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি সবই করে থাকে। তো এটাও ডিপেন্ড করে সেটা কেমো সেন্সিটিভ না রেডিও সেন্সিটিভ নাকি কেমো রেজিস্ট্যান্ট, এগুলোর উপর ডিপেন্ড করে। তো যদি ইনিশিয়াল স্টেজে আমরা ধরতে পারি তাহলে প্রথমত আমরা সার্জারির কথা বলি, মোস্ট অফ দ্য কেসে যে সার্জারি করে ফেললে এরপরে আমরা অনেকখানি টিউমার ফেলে দিতে পারি সার্জারি করে, সেই সার্জারির পরে তার
যে বায়োপসিটা হবে তার মার্জিনটা ক্লিয়ার কিনা, তার টিউমার সাইজ কেমন ছিল, লিম্ফ নোডস কতগুলো ইনভলভমেন্ট ছিল, তার উপর ভিত্তি করে তার কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইভেন হরমোন থেরাপি এগুলি আসতে পারে। সেটাও কেস স্পেসিফিক। ধরুন একটা ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার আমাদের আবার নির্ভর করতে হবে তার এখনো মাসিক হয় না, উনি মাসিক অবস্থা থেকে পার করে গেছেন, তার উপর নির্ভর করে সার্জারি পরে শুধুমাত্র হরমোন থেরাপি, কেমোথেরাপিও লাগে না, রেডিওথেরাপিও লাগে না। তার যদি আর্লি স্টেজ হয় আমরা হরমোন থেরাপি দিয়ে কিন্তু ওনাকে ভালো রাখতে পারবো, ইভেন কিউরও করে ফেলতে পারবো আমরা। আর আর কিছু ট্রিটমেন্ট নির্ভর করে তার যদি মেটাস্টেসিস হয়ে যায়, এটা তো বললাম আমরা, আর্লি শরীরের অন্যান্য অংশে যদি সেটা ছড়িয়ে যায়, প্রবাবল সাইট যেমন লিভার থাকতে পারে, বোনস থাকতে পারে, ব্রেন থাকতে পারে, আমাদের ব্রেস্ট, লাং এসব জায়গা থেকে ব্রেন, বোন এসব জায়গায় যেতেই পারে। যেমন ব্রেনের ক্ষেত্রে আমি বলতে পারি সেখানে ইউজুয়ালি মেটাস্টেসিস যদি মাল্টিপল হয়, ধরেন ব্রেস্টে টিউমার আছে বা লাংয়ে টিউমার আছে, তার বোনে কয়েকটা টিউমার মেটাস্টেসিস হলো, সেখানে কিন্তু সার্জারি করাও টাফ, তখন আমরা ইনিশিয়ালি রেডিয়েশন দিতে বলি। কারণ ব্লাড ব্রেন ব্যারিয়ার বলে একটা জিনিস আছে, আপনি নিশ্চয়ই জানেন যে ব্যারিয়ারটা অনেক কেমোথেরাপি ক্রস করতে পারে না। তো সেক্ষেত্রে ব্রেন মেটাস্টেসিস ক্ষেত্রে যদি সিঙ্গেল মেটাস্টেসিস হয়, অন্য কোথাও কিছু না থাকে, অনেক সময় সার্জারিও করতে পারি মেটাস্টেসিসের ক্ষেত্র। বাট যদি অনেক জায়গায় থাকে, ধরেন তার বোনসে আছে, লিভারসে আছে, আবার ব্রেনও আছে, সেক্ষেত্রে সার্জারিটা আসলে উপযুক্ত নয়, তখন আমরা রেডিয়েশন, যেহেতু অনেকগুলো জায়গায় সেটা ছড়িয়ে গেছে, ইভেন শুধুমাত্র বনে গেল, সেখানে কিন্তু আমরা রেডিয়েশন দিয়ে তার অ্যাটলিস্ট পেইনটা কন্ট্রোল করতে পারি, এবং লিভার বা লাঙে চলে গেল ব্রেস্ট থেকে, অথবা এক লাং থেকে আরেক লাঙে গেল, যে কোনো জায়গায় গেল, তাহলে আমার কেমোথেরাপিটা প্রথম চয়েস চলে আসে। তখন কেমোথেরাপি পরে ডিপেন্ড করে যে অনেক সময় আমাদের টিউমার ব্লাডটা অনেক বড় হয়, যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একটু বড় টিউমার ধরলাম। আমরা একটি ফোন কল নিয়ে আবার, জি 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 শিওর, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আমি বলছিলাম মিরপুর থেকে। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। জি, আমি একচুয়ালি জানতে চাচ্ছিলাম, আমার যে আগে থেকে অ্যালার্জির একটু সমস্যা ছিল হালকা পাতলা, তো আমি এখন 7 মাসের প্রেগনেন্ট, তো 3 মাস থেকেই আমার অতিরিক্ত পরিমাণে শরীরের চুলকানিটা বেড়ে যায়। তারপরে গাইনি ম্যাডামকে দেখানোর পর উনি আমাকে একটা ব্লাড টেস্ট দেন, তো ওখানে জানতে পারা যায় যে আমার ব্লাডের যে এনজাইমের মাত্রাটা ওটা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। এখন আর কি আমার সারা শরীরে মানে একদম মাথা থেকে পায়ের তালু পর্যন্ত প্রচন্ড পরিমাণে চুলকানি, আর সারা শরীরে র‍্যাশের মতো বের হয়ে মানে একদম মানে সহ্য করতে পারি না আমি এরকম। এখন ওটা জানতে চাচ্ছিলাম যে স্কিন ক্যান্সার কোনো সম্ভাবনা এটা মানে আছে কিনা এটা আর কি, আর জরার মুখে যে ক্যান্সারটা ওটা প্রাথমিক লক্ষণটা মানে কিভাবে আমরা বুঝতে পারবো, তারপরে তো মানে একটা প্রবলেম ফেস করলে তো ডক্টরের কাছে যাবো, তো ওটাই আর কি। অনিয়ন্ত্রিত ভাবে রক্তপাত হওয়া, এগুলো হচ্ছে প্রথম বলি। মাঝে মাঝে কারো কারো তলপেটে ব্যথা হয়, এগুলো হলে আমরা বলি একটা গাইনোকোলজিস্টকে দেখানোর জন্য, উনি তারপর ওখান থেকে প্যাপসিসমিয়ার বা আরো কিছু টেস্ট আছে যেগুলি করে অথবা ক্লিনিক্যালি দেখে আমরা বুঝতে পারবো আপনার সেটা আছে কিনে। তো দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো আপনার এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই শুরুতে একজন গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করা। আর আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল বেসিক্যালি ওটা অ্যালার্জির প্রশ্ন, স্কিন ক্যান্সারের ক্ষেত্রে আসলে এই ধরনের সিমটম থাকে না। স্কিন ক্যান্সারের ক্ষেত্রে হঠাৎ করে স্কিনে চাকা হয় বা একটা আলসার হয় অথবা হঠাৎ করে একটা কালো স্পট হয়, সাধারণত সারা শরীরে চুলকানিটা স্কিন ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। স্যার, আপনি যেটা বলছিলেন যে টিউমার সাইজ যদি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে, এক্স্যাক্টলি, সেখানে আমরা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলে একটা টার্ম ইউজ করি, টিউমার সাইজটা একটু ছোট করে যাতে সার্জারি করতে সুবিধা হয়। সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় কিউরেবল স্টেজ হলেও প্রথমে কেমোথেরাপি শুরু করতে পারি। এক হচ্ছে কেমোসেন্সিটিভ টিউমার হলে, কারণ আমাদের মধ্যে যে ধারণাটা আছে যে কেমোথেরাপি মানে শেষ, এরপর আর কোনো চিকিৎসা নেই, বাট কিছু কিছু ক্ষেত্রে কেমোথেরাপি প্রাথমিকভাবে আসে। এবং আমি যেটা বললাম যে যেমন লিম্ফোমা, যে শুধুমাত্র কেমোথেরাপি দিয়ে কিন্তু ফুল ট্রিটমেন্ট করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে টিউমার সাইজটা যদি খুব বড় হয় তখন আমরা কেমোথেরাপি দিয়ে তার সাইজটা কমানোর পরে সার্জারি, দেন আবার কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি যা লাগে সেই সব আমরা লাগাতে পারি। আচ্ছা স্যার, আমরা তো জানি যে কেমোথেরাপির কিছু সাইড ইফেক্ট আছে, দেখা যায় যে হয়তো মাথা চুল পড়ে যাচ্ছে বা আরো কিছু সাইড ইফেক্ট আছে, তো সেইটা সম্পর্কে মানুষের আসলে অনেকটা ভীতি কাজ করে, তো সেই সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, অনেকাংশে ভীতি কিন্তু এখন কমে আসছে আস্তে আস্তে, কারণ চিকিৎসার উন্নয়নের মাধ্যমে আমরা কিন্তু এই সাইড ইফেক্ট গুলো অনেকগুলো এখন কম্প্রোমাইজ করে ফেলতে পারি। যেমন চুল পড়া, এটা একটা বড় সমস্যা মনে করতো মানুষ, বাট এখন কাউন্সিলিং তো যেহেতু ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে চলে আসছে, আমরা কাউন্সিলিং করে কিন্তু আগে ওনার মানসিক অবস্থাটা ঠিক করি। তো সেগুলো নির্ভর করে কোন ড্রাগে
চুল পড়বে, কোন ড্রাগে তার প্রচন্ড বমি হবে, কোন ড্রাগের মাধ্যমে তার কিডনির সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। তো স্পেসিফিক ড্রাগ কিন্তু স্পেসিফিক অর্গানের উপরে কাজ করে। তো এগুলো কিন্তু এখন অনেক চিকিৎসা চলে আসছে, এখন এখন আগের মতো যে প্রচন্ড বমি হচ্ছে, পেশেন্ট খেতে পারে না, এগুলো কিন্তু এখন কমে আসছে অনেক চিকিৎসার ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে মাধ্যমে। আর যেটা মেইন সমস্যা হয় তার প্রচন্ড দুর্বলতা এবং ক্ষুধামন্দা, এগুলো কিন্তু কেমোথেরাপির পরে হবেই, বাট এগুলো অনেকখানি প্রোটেক্ট করা যায় যদি আমরা খাওয়ার অভ্যাসটা চেঞ্জ করি, আমরা যদি লেস স্পাইসি ডায়েট করি, আমরা একটু সলিড ফুড না খেয়ে আমরা লিকুইড ফুডটা খাই, তাহলে কিন্তু আমরা এগুলো ওভারকাম করতে পারি। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে অনেক সময় ক্যান্সারটাকে পুরোপুরি কিওর করা যায় না, সেক্ষেত্রে কি প্যালিয়েটিভ কেয়ার প্রয়োজন হয়? স্যার আমরা প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জানবো একটি বিরতি থেকে এসে। নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হলো একটি বিরতিতে যাবার। বিরতির পরেই ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতি শেষে ফিরে এলাম নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকে কথা বলছি ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির উপায়। এ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার অসীম কুমার সেনগুপ্ত, কনসালটেন্ট অঙ্কোলজি ক্যান্সার কেয়ার সেন্টার ইউনাইটেড হসপিটাল। আপনারা চাইলে সরাসরি আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো হচ্ছে 8332509 অথবা 8332754। আমি আবার বলছি 8332509 অথবা 8332754। স্যার বিরতিতে যাবার আগে বলছিলাম যে প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জানতে চাইবো, স্যার একটু বলবেন। এক্স্যাক্টলি, প্যালিয়েটিভ কেয়ার অথবা পেইন এন্ড প্যালিয়েটিভ কেয়ার বলি আমরা, যেখানে পেশেন্টকে অ্যাক্টিভ ট্রিটমেন্ট করা যাবে না যে কোনো কারণে, সেটা বয়সের কারণে হোক, তার স্টেজের কারণে হোক, অনেক অ্যাডভান্স স্টেজ উনি সহ্য করতে পারবে না, তখন আমরা অ্যাক্টিভ ট্রিটমেন্ট বলতে যেগুলো আমি বলেছিলাম যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি কিছুই করা যাচ্ছে না, তখন আমাদের তার উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা, উপসর্গকে মুক্ত করার জন্য যে চিকিৎসা সেটাকে আমরা প্যালিয়েটিভ কেয়ার বলছি। যেমন কারো শরীরে পানি জমে গেল, পেটের মধ্যে পানি বা লাংসের মধ্যে পানি, সেগুলো বের করার যে সিস্টেম সেগুলো মেনটেন করা, তার নিউট্রিশনটা মেনটেন করা, তার পেইনটা ম্যানেজমেন্ট করা, এগুলোকে আমরা প্যালিয়েটিভ কেয়ার বলি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে প্যালিয়েটিভ কেয়ারটা খুব বেশি দিন আগেও ছিল না, বাট নাওয়েডেজ এগুলো কিন্তু অনেকখানি হচ্ছে। ইভেন আমাদের হাসপাতালও আছে, আমাদের বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল, সব লেভেল এখন প্যালিয়েটিভ কেয়ার একটা ইউনিট করা হয়েছে। এখানে আমরা অ্যাটলিস্ট সেই ক্যান্সার চিকিৎসাটাকেও কিন্তু প্যালিয়েটিভ কেয়ারেও নিয়ে আসছি আমরা। অন্যান্য যেমন রোগও প্যালিয়েটিভ কেয়ার হয়, ক্যান্সারের মধ্যে কিন্তু একটা প্যালিয়েটিভ এবং এটা বড় আকারে আছে, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখি যখন অনেকগুলো পেশেন্ট তাদের নেগলিজেন্সের কারণে হোক বা ঠিক পথে না আসার কারণে হোক অনেক অ্যাডভান্স স্টেজে চলে আসে, তখন আর ট্রিটমেন্ট করার কোনো উপায় থাকে না, তখনই কিন্তু প্যালিয়েটিভ কেয়ারটা সামনে চলে আসে আমাদের। মানে তার লাইফ এক্সপেক্টেন্সি যতটুকু সম্ভব সেটাকে বাড়িয়ে দেওয়া এবং তাকে পেইন, লাইফ এক্সপেক্টেন্সি চেয়েও যেটা বড় কথা সেটা হচ্ছে ওনাকে উপসর্গ ফ্রি করা, ওনাকে একটু আরাম দেওয়া, ওনার যদি কষ্ট না হয় সেই কষ্টটা যতখানি কমানো যায় সেটাই হচ্ছে টার্গেট থাকে প্যালিয়েটিভ। আচ্ছা, সেটা কি সাধারণত অতিরিক্ত যাদের বয়স হয়ে গিয়েছে, যাদের পক্ষে আসলে ট্রিটমেন্টটা নেওয়া সম্ভব? মোস্ট অফ দ্যাম কেস বয়সের কারণে, অথবা কোনো কোনো পেশেন্টের সিভিয়ার কার্ডিয়াক প্রবলেম আছে, তাকে আমি ট্রিট করতে পারবো না, তার বয়স কম, কিন্তু আপনি বা আমি যারাই চিকিৎসা করি না কেন অনকোলজির পেশেন্টগুলোকে, যদি তার কার্ডিয়াক মরবিডিটি, তার অন্য কোনো মরবিডিটির কারণে আমরা চিকিৎসা করতে পারছি না, তখন আমরা সেটা প্যালিয়েটিভ কেয়ারে নিয়ে যাই। আচ্ছা স্যার, এবার একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে প্রিভেনশন। মানে আজকে আমরা যে টপিকটা নিয়ে মূলত কথা বলছি সেটা হচ্ছে প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি ক্যান্সারকে। স্যার একটু যদি আমাদেরকে বলতেন যে কিভাবে প্রতিরোধ করতে পারি। আচ্ছা, প্রতিরোধ করার অনেকগুলো সিস্টেমই আমরা ফলো করি, মূল কয়েকটা যদি আমরা বলি, প্রথমে বলবো যে টু অ্যাভয়েড দ্য টোবাকো, মানে আমরা ধূমপান মুক্ত থাকবো, সেটা আমরা স্মোক করি কিংবা পান বা তামাক, অনেকে তামাক এমনি খাই পাতার মতো, সেগুলো আমাদের বন্ধ করতে হবে, যেহেতু এটা অনেকগুলো ক্যান্সারের পেছনে কারণ হিসেবে ধরা হয়। তারপর আসবে আমাদের হচ্ছে ডায়েট, আমরা একটু হেলদি ডায়েটের মধ্যে থাকবো, যেটা আমি আগেই বললাম যে আমাদের ফ্রুটস, শাকসবজি কিংবা আমাদের অ্যান্টিঅক্সিডেন্টস, আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ ডায়েটগুলো, এগুলো যদি আমরা ফলো করি আমরা ক্যান্সারটাকে অনেকখানি প্রিভেন্ট করতে পারবো। এবং কিছু কিছু খাবারকে আমাদের অ্যাভয়েড করতে হবে সবসময়, যেমন আমরা প্রচুর পরিমাণে ঝাল জাতীয় খাবার খাবো না, প্রচুর চর্বি খাবো না, প্রিজার্ভ ফুডগুলো খাবো না, এগুলো প্রিভেন্ট করতে পারলে আমাদের মনে হয় ডায়েটারি এক্সারসাইজটা ভালো হবে। আরেকটা জিনিস বলি আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা,
আমরা বলি সমস্ত লোকদেরকে বলি যারা মোটামুটি অ্যাক্টিভ তাদেরকে বলি অ্যাটলিস্ট 30 মিনিটস এ ডে যদি আমাদের একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় তাহলে সেটাও কিন্তু আমাদের কোষগুলিকে অ্যাক্টিভ রাখবে, ক্যান্সার প্রিভেনশনে সাহায্য করে। আরেকটা জিনিস বলি আমরা হচ্ছে ওভার এক্সপোজার, আমরা সানলাইট যেমন দরকার আছে আবার অতিরিক্ত সানলাইট কিন্তু ক্ষতির কারণ হয়, যেখানে আলট্রাভায়োলেট রেটা থাকে সেগুলো একটু কেয়ার নেওয়া নিজের প্রতি। আরেকটা বলবো ভ্যাকসিনেশন, কিছু কিছু ভাইরাস আমি আগে উল্লেখ করেছি যে কিছু কিছু ভাইরাস কিন্তু ক্যান্সারের কারণ হয়, স্পেশালি হেপাটাইটিস বি সি, হিউম্যান পেপিলোমা ভাইরাস সার্ভাইকাল ক্যান্সারের জন্য বা জরায়ুমুখের ক্যান্সারের জন্য, এগুলো যদি আমরা ভ্যাকসিনটা ঠিক সময়ে নিই সেটাও কিন্তু প্রিভেনশন হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে একটা সেফ বা রিস্কি বিহেভিয়ারগুলো চেঞ্জ করা, যেমন আমরা যদি কোনো নিডল শেয়ার না করি কিংবা আমাদের মেলামেশার ক্ষেত্রে নারী পুরুষের যদি সেফলি এটা যে বিহেভ করি বা সেফলি ডিল করি সেটাও কিন্তু প্রিভেনশন হিসেবে কাজ করে। এবং ইম্পর্টেন্টলি হচ্ছে একটা রেগুলার মেডিকেল কেয়ারের মধ্যে থাকা, যেখানে সেলফ এক্সামিনেশনগুলো যেভাবে আসবে একইভাবে আমাদের স্ক্রিনিং প্রসেসগুলো আসে, অ্যাওয়ারনেসগুলো আসে, এই কয়েকটা জিনিস পালন করলে আমরা অনেকখানি অ্যাক্টিভ বা অনেকখানি প্রিভেন্ট করতে পারবো ক্যান্সারকে। আর এরপরও যদি হয়ে যায়, আমরা তো ট্রিটমেন্টের ব্যাপারে আগেই বললাম, মানে এগুলো ঘাবড়ানোর কিছু নাই, এগুলো সবকিছুরই ম্যানেজমেন্ট এখন বাংলাদেশে হয়। বাংলাদেশে আছে, আমি একটি ফোন কল নিচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম সুবর্ণা। আমার 1.5 বছর আগে বুকে মানে ব্রেস্টে একটা টিউমার ভাবছিলাম আমি, আমার ব্যথা হচ্ছিল, পরে আমি সেটা FNAC টেস্ট করছি, সেটাতে কোনো ক্যান্সার ধরা পড়েনি, সেটা আমি আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সার্জারি করছি। সেটার আগে আলট্রায় আমাকে মানে টেস্টে বগলে মানে বগলেও লাম্প ছিল, কিন্তু সেটা নিয়ে সেটা হাতে বাঁধেনি বলে মানে সার্জারিটা শুধু বুকেই করছে। তো তার 2 মাস পরে আমি আবার প্রেগনেন্ট, এখন আমার বাচ্চার বয়স 6 মাস। তো মানে আমার যে বগলে যে ইয়েটা ছিল ওটা নিয়ে তো আমি আর কিছু করিনি, আর ইভেন মাঝে মাঝে এখন আমার মানে ব্রেস্টে মানে চিলিক মেরে ব্যথা যেটা বলে সেটা হয়। তো আমি পরবর্তীতে এটা কিছু করব। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনার যে ব্রেস্টের যে টিউমারটা সার্জারি করেছিল সেটার বায়োপসি রিপোর্টটা কিন্তু আপনি বলেননি, সেটা কি বায়োপসি করা হয়েছিল? এফএনএসসি টেস্টে কিছু ধরা পড়েনি, ইভেন অপারেশন করার পরেও আমি সেই টিউমারটা টেস্ট করছি, সেটাও ভালো ছিল। ওকে ওকে। আর আপনার বগলের যেটা সেটা কি আস্তে আস্তে সাইজটা বাড়ছে না একই রকম আছে? মানে তখন হাতে বাজত না, এখনো আমি মানে অত একটা খেয়াল করিনি, কিন্তু ওই জিনিসটা তো আছে, ওটা তো মানে ওটা আমি ঠিক ওটা নিয়ে কি আর কিছু করবো কিনা সামনে বা ডাক্তার দেখাবো কিনা সেটা আমি আমার মনে হয় এই মুহূর্তে সেটা নিয়ে আমরা খুব বেশি ওরিড হবো না। তবে যেটা করে রাখা যেতে পারে আমরা একটা ট্রু কাট বায়োপসি বলি, সেখান থেকে এফএনএসি না বায়োপসি করে রাখা, আমাদের অপারেশন না করেও কিন্তু বায়োপসি করা যায়। তো আমি যেটা সাজেস্ট করব সেটা একটা বায়োপসি করে রাখা, যদি যদি খুব খারাপ কিছু আসে যেটা আমরা যেটা নিয়ে আমরা আলাপ করছি তাহলে কিন্তু সেটার ট্রিটমেন্ট আছে, বাট আপনার বাচ্চার ডেলিভারির পরে, বাট আমার মনে হয় বায়োপসিটা করে রাখা। বেবি 6 মাস, 6 মাস হয়ে গেছে, তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ বাচ্চা তো এখন ব্রেস্ট ফিট করারও কথা না, বা আমরা ইউজুয়ালি 5 বা 6 মাস পর থেকে ব্রেস্ট ফিট থেকে আস্তে আস্তে উজ্জ্বল করতে বলি। তা আপনি প্রথমে একজন ডাক্তারকে দেখাবেন, আমি যেটা বলবো হয় সার্জনকে দেখানো অথবা কোনো অনকোলজিস্টকে দেখানো খুব তাড়াতাড়ি। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। স্যার, আপনি বলছিলেন যে প্রিভেনশন সম্পর্কে এবং বললেন যে ভ্যাকসিনেশন, মানে কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো ভ্যাকসিনেটেড করা যায়। তো আমাদের দেশে কিন্তু অনেক মানুষই কিন্তু জানে না যে এই ভ্যাকসিনের মাধ্যমে যে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। স্যার, আমাদেরকে একটু বলবেন যে কোথায় কোথায় বাংলাদেশের যে ভ্যাকসিনেশন অ্যাভেলেবল আছে? ভ্যাকসিনেশন গুলো এখন আমাদের বর্তমান স্বাস্থ্যনীতি বা বর্তমান সরকার কিন্তু খুব স্বাস্থ্যবান্ধব সরকার, আমাদের সরকারি লেভেলে সমস্ত জায়গায় ভ্যাকসিনেশনের ব্যবস্থাগুলি আছে, শুধু সরকারি না বেসরকারি লেভেলে, ইভেন আমাদের হাসপাতালে বা আমাদের যেগুলো কর্পোরেট হসপিটাল সবগুলোতে ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে। শুধুমাত্র একটু সচেতন হয়ে সময়ে সময়ে যদি আমরা ইভেন আমরা পেপারে বা আমাদের টেলিভিশনে আপনাদের মাধ্যমে আমরা যে প্রচারণাটা করি সেই প্রচারণাটা ফলো করলে এবং জায়গা মতো গেলে কিন্তু সবগুলোই সমস্ত সুযোগ সুবিধা মানুষরা পাবে। আচ্ছা স্যার, এখন জানতে চাইব যে বাংলাদেশের এই মুহূর্তে যে বর্তমান প্রেক্ষাপটে ক্যান্সার চিকিৎসা বা ক্যান্সারের টোটাল সিনারিওটা আসলে কি?
বলতে গেলে বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের সিনারিওটা অনেক ভালো বলবো আমরা। প্রথম দিকে ক্যান্সার চিকিৎসা নিয়ে মানুষরা খুব হতাশ ছিল যে আমরা কোথায় যাব, কার কাছে যাব, এই চিকিৎসা বাংলাদেশে আছে কিনা। বাট আমি নির্দ্বিধায় বলতে পারি এই চিকিৎসাগুলো এখন বাংলাদেশে সম্ভব। আমরা হয়তো কোনো ক্যান্সার হলে আমাদের মোটামুটি একটু পাজল হয়ে যায়, আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা সিঙ্গাপুর যাব না পার্শ্ববর্তী দেশে যাব না ব্যাংকক যাব। তো এগুলো কিন্তু এখন যাওয়ার প্রয়োজন হয় না। সমস্ত চিকিৎসা এখন এবং সমস্ত আধুনিক যন্ত্রপাতি এবং যে কেমোথেরাপি বলি বা রেডিওথেরাপি বলি, রেডিওথেরাপির জন্য আধুনিক যন্ত্রপাতি এখন অ্যাভেলেবল, স্পেশালি আমাদের বেসরকারি লেভেল তো বটেই, প্রচুর সরকারি হাসপাতালও এখন মেশিনগুলো অ্যাভেলেবল, একদম আধুনিক মেশিন। এছাড়া কেমোথেরাপিগুলো স্ট্যান্ডার্ড প্রোটোকল যেগুলো আছে সেগুলো কিন্তু ফলো করা হয়। এবং আমি দর্শকদের বা আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে ক্যান্সার হলে কিন্তু আমাদের হতাশ হলে চলবে না, আমাদের সময় মতো এবং দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নিতে হবে। এবং আমি এটা বলতে পারি এই চিকিৎসার জন্য এখন আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। মানে আমাদের দেশেই আসলে এখন অনেকটা উন্নত পদ্ধতিতে চিকিৎসা করা সম্ভব। এবং স্যার আমাদেরকে একটু বলেন যে আসলে এইসব চিকিৎসার মানে খরচটা কেমন? খরচটা আগে যেটা বললাম যে আমাদের সরকারি এবং বেসরকারি লেভেলে কিছুটা খরচের পার্থক্য অবশ্যই হবে, বাট সরকারি হাসপাতাল তো অনেকগুলো এবং সরকারি হাসপাতালেও কিন্তু এখন আমাদের মেডিসিন পর্যন্ত সাপ্লাই দেওয়া হয় এখন, এবং রেডিয়েশনের যে খরচগুলো সেগুলো নাম মাত্র। আর বেসরকারি লেভেলে সামান্য খরচ বেশি, বাট সরকারি লেভেলে যে প্রেশার থাকে রোগীদের সেই প্রেশারটা অ্যাভয়েড করা যায় যদি বেসরকারি লেভেলে যাওয়া যায়। এবং এখানে খরচ তো আমার মনে হয় না এগুলো সাধ্যের বাইরে, কারণ আমরা যদি বাইরে যাই বাইরে কিন্তু প্রচুর খরচ হয়, যদি আমরা এটা মাল্টিপ্লাই করি 3 গুণ 4 গুণ 10 গুণ এরকম হয়। একই লেভেলের চিকিৎসা কিন্তু আমাদের দেশেই সম্ভব, শুধুমাত্র আস্থা রাখা ডাক্তারদের প্রতি এবং জায়গা মতো যাওয়া, মানে এদিক সেদিক ছোড়াছুড়ি না করে যেসব জায়গায় এই ধরনের চিকিৎসাগুলো ভালো হয় সেসব জায়গায় গেলে কিন্তু পরিপূর্ণ চিকিৎসা সম্ভব। মানে ছোটাছুটি না করে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে শরণাপন্ন হয় এবং সেই চিকিৎসা যেখানে অ্যাভেলেবল আছে সেখানে শরণাপন্ন হয়। সেগুলোর জন্য আপনাদেরও এগিয়ে আসতে হবে, আমাদের মিডিয়া, আমাদের ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্টিং মিডিয়া, এগুলোতে কিন্তু অ্যাড আকারে যাচ্ছে, কিংবা এখন তো সবকিছুই হাতের নাগালেই পুরো বিশ্ব বলতে গেলে, একটু খবর নিলে পাওয়া যাবে কোথায় এই চিকিৎসাগুলো হয়, কেমন হয়, কেমন খরচ, সবগুলো কিন্তু আমাদের ইনফরমেশনে আছে। এবং ক্যান্সার ক্ষেত্রে যেহেতু সময়টা একটা বড় ব্যাপার, কারণ সময়ের সাথে সাথে স্টেজটা আগাতে থাকে, তো সেক্ষেত্রে সময় নষ্ট না করাটাই বুদ্ধিমানের। আমি প্রথমেই সংঘাতে বলেছিলাম যেটা নিয়ন্ত্রণহীন বৃদ্ধি, সেক্ষেত্রে এই নিয়ন্ত্রণটাকে আমরা যত তাড়াতাড়ি আগে প্রিভেন্ট করতে পারো, যত তাড়াতাড়ি আমরা ধরতে পারবো নিয়ন্ত্রণটাকে আমাদের হাতের কবজায়, তত তাড়াতাড়ি কিউর সম্ভব, তত তাড়াতাড়ি রেসপন্স সম্ভব। আচ্ছা স্যার, আজকে আমাদের আরেকটা প্রতিপাদ্য বিষয় কিন্তু হচ্ছে সচেতনতা সৃষ্টি। স্যার আমাদেরকে একটু অনুগ্রহ করে বলবেন যে আসলে কি কি মাধ্যমে বা কি কি উপায়ে সচেতনতা বাড়ানো যায় এই ক্যান্সার সম্পর্কে? সবচেয়ে বড় শব্দ যদি বলি আমি সচেতনতা, ক্যান্সার প্রিভেনশন ট্রিটমেন্ট যাই বলি না কেন, কারণ আমরা যদি নিজেরা সচেতন না হই আমরা তাহলে কোনোভাবেই এই গোলটাকে আমরা অ্যাচিভ করতে পারবো না। আমাদের গোল হচ্ছে আমাদের কিউর করা অথবা কন্ট্রোল রাখা অথবা একটা গুড প্রিভেনশন দেওয়া। তো সচেতনতার ক্ষেত্রে এখানে আসলে সরকার, জনগণ, মিডিয়া, সাংবাদিক সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ আমি যদি মেসেজগুলো দিতে না পারি, হ্যাঁ আমি যদি বৃহদার্থে বলি আমাদের যে প্রচুর লোকজন কিন্তু গ্রামাঞ্চলে বাস করে এবং ওখানে স্পেশালি নারীদের ক্ষেত্রে বলি, মা বোনদের কথা বলি, তারা কিন্তু লজ্জার কারণেই হোক অথবা আমাদের সিস্টেম না থাকার কারণে অনেক সময় ডাক্তারের কাছে যাচ্ছে না। এই জন্য আমরা যদি মাঝে মাঝে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, বিভিন্ন দিবসগুলো যদি আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন র্যালির মাধ্যমে কিংবা কোনো প্রিন্ট করে, কোনো ব্রুশিয়ার করে যদি আমরা, ইভেন আমরা যদি কোনো স্কুলের টিচার, গ্রামের একজন স্কুলের টিচার কিংবা একজন আলেম উনি যদি বলে তাহলে কিন্তু আমরা এটা ভালোভাবে শুনি। তো এভাবে কিন্তু আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি, কারণ সচেতন হলেই আমরা খুব আর্লি রোগটা ধরতে পারবো এবং যত আর্লি ধরা হবে তত চিকিৎসা পদ্ধতি সহজ হবে, তত চিকিৎসার খরচও কম হবে এবং আমাদের আলটিমেট গোল যে কিউর করা, ক্যান্সারটাকে প্রতিরোধ করা বা ক্যান্সারটাকে নিরাময় করা, সেটার দিকে আমরা এগোতে পারবো বলে বিশ্বাস করি। আচ্ছা স্যার, আপনি কি মনে করেন যারা ক্যান্সার সার্ভাইভাল মানে যারা ক্যান্সার থেকে অলরেডি মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন তাদের কি এক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা? সবচেয়ে বড় ভূমিকা আমি মনে করি, কারণ আমরা একদম সংক্ষিপ্ত ভাবে জানবো আমাদের সময়। সবচেয়ে বড় ভূমিকা এই জন্য আমরা যখনই কোনো প্রোগ্রাম করি বিভিন্ন সোসাইটি থেকে, ইভেন আমাদের হাসপাতালে, তখন কিন্তু আমরা ক্যান্সার সার্ভাইভারদেরকে ইনভলভ করি, কারণ আমি যতটা বললে শুনবে একজন ক্যান্সার সার্ভাইভার যে অলরেডি কিউর হয়ে গেছে তার কথা কিন্তু আমাদের রোগীরা অনেক বেশি শুনবে। এই জন্য আমাদের সম্মিলিতভাবে আগাতে হবে। এই জন্য আমাদের যে গোলটা বা আমাদের যে ক্যাম্পেনিংটা ফ্রম 2016 টু 2018, উই ক্যান আই ক্যান,
উই বলতে আমরা সবাই, আই বলতে আমি কি করছি, এগুলো যদি আমরা করতে পারি আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে দর্শক। নিউট্রিচ ডায়াবেটিক বিস্কিট গুড হেলথ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে সামনের শুক্রবার ঠিক এই সময়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের সঙ্গেই থাকুন।